ডিয়ার স্টুডেন্টস আজকে আমি তোমাদের ক্লাস সিক্সের পেজ নাম্বার আটাত্তর থেকে বিরাশি পর্যন্ত অঙ্ক বইয়ের এই অঙ্কের কনসেপ্টগুলো বোঝাবো একটু সহজভাবে বুঝে নেবে এবং এখানে নিজে করি ছয়ের দিন তোমরা নিজেরাই করতে পারবে তো এই যে হচ্ছে তোমাদের পেজ নাম্বার সেভেন্টি এইট থেকে এইটটি টু বিরাশি পর্যন্ত ঠিক আছে তো চলো শুরু করি সময় নষ্ট করবো না আর আই এম ভেরি ভেরি সরি যে আমি তোমাদের জন্য রেগুলার ভিডিও আনতে পারিনি ডিসেম্বরের পরে ভিডিও সঠিকভাবে আনা সম্ভব হবে কারণ আমার নিজেরও পরীক্ষা তো চলো স্টার্ট করি আর আরেকটা জিনিস সেটা হচ্ছে আমি খুব শীঘ্রই অনলাইনে একটা কোচিং স্টার্ট করার চেষ্টা করবো তোমাদের কমেন্ট আসলে ঠিক আছে তো চলো শুরু করি জমির পরিমাণ মাপি দেখো জমির পরিমাণ বলতে জমি কতটা সেটা বোঝায় হুম তো জমি কতটা মানে আসলে এটা বলতে বোঝায় জমির ক্ষেত্রফল ঠিক আছে তাহলে জমি কতটা মানে জমির ক্ষেত্রফল তোমাদের বাড়িতে যদি কেউ বলে আমার জমি এক বিঘা বা তিন বিঘা বললো কেউ বললো আমার তিন বিঘা জমি আছে এই যে বিঘা বলতে বোঝায় ক্ষেত্রফল কত তার একক ওকে বিঘা দ্বারা ক্ষেত্রফলই বোঝায় আচ্ছা এখন প্রশ্ন হচ্ছে ক্ষেত্রফল আমরা কীভাবে বের করতে পারবো এটা একটা প্রশ্ন থাকে তো এক এক ধরনের জমির ক্ষেত্রে এক এক রকম আকৃতিক এমন জমিদার সেটার উপরে নির্ভর করে ক্ষেত্রফল বের করার আলাদা আলাদা পদ্ধতি আছে সব থেকে এটা বেশি প্রচলিত বেশিরভাগ জমি আমরা দেখি এরকম হয় এবং এটা বের করার জন্যে খুব সহজ পদ্ধতি হচ্ছে দৈর্ঘ্য আর প্রস্থ গুণ করতে হয় এখন প্রশ্ন উঠতে পারে দৈর্ঘ্য কোনটা প্রস্থ কোনটা দেখো একটা দিক বড় আছে ঠিক আছে এই যে দেখতে পাচ্ছ এই দিকটা বড় আর এই দিকটা হচ্ছে ছোটো তো বড় দিকটাকে দৈর্ঘ্য বলে মানে এইটা হচ্ছে দৈর্ঘ্য বা লম্বাই আর এটাকে বলে প্রস্থ তো দৈর্ঘ্য আর এটা হচ্ছে প্রস্থ এই দুটো জিনিস যদি গুণ করা যায় তাহলে ক্ষেত্রফল বেরিয়ে যায় ওকে তো চলো কনসেপ্ট শুরু করি রহিম চাচার একটা জমি আছে এবং সেই জমিটা হচ্ছে এই রকম টাইপের দেখতে পাচ্ছ জমিটা এরকম কীরকম নাতে আয়তকার বলেই দিয়েছে দেখো আয়তকার জমি এবং এই জমিটা হচ্ছে তার অ্যাকচুয়ালি বাগান এই বাগানের অর্ধেক সেই জমিতে ফুল চাষ করছে এবং প্রশ্ন হচ্ছে কতটা ফুল চাষ করছে যদি আমি টোটাল জমি না জানি তাহলে বলো তোমার জমির পরিমাণ কত পরিমাণটা কতটা তাহলে আমি কী শিখেছিলাম জমির পরিমাণ বলতে কি বোঝায় ক্ষেত্রফল বোঝায় আর কীভাবে বের করা হয় প্রস্ত গুণ করে তাহলে এখানেও আমরা জমির মানে রুহিমচাচার টোটাল বাগান ক্ষেত্রফলটা আমরা টোটাল জমি কতটা সেটা কিন্তু আমরা বের করব দৈর্ঘ্যপস্ত গুণ করব এবং এখানে আমরা বর্গমিটার লিখেছি কেন বর্গ মিটার লিখেছি আসলে ক্ষেত্রফল বের করার সময় আমরা একটা লাইন স্কিপ করা আছে এখানে এটার মানে হচ্ছে পঞ্চাশ মিটার গুণ চল্লিশ মিটার এখানে শুধু পঞ্চাশ আর চল্লিশেরই গুণ হচ্ছে তা নয় এই মিটারের সাথে মিটারেরও গুণ হচ্ছে এই মিটার আর মিটার গুণ করে যাই হোক গুণ যাই হোক না কেন এখানে মিটারের ওপরে একটা স্কোয়ার আসে পরে পাওয়ার হিসাবে দুই আসে এটা পরে তোমরা শিখবে এটা আমরা মিটার স্কোয়ারও বলতে পারি সেটাই আমরা বাংলায় বর্গমিটার বলি যদি তিনবার মিটার গুণ হতো তাহলে এটা মিটারের উপরে পাওয়ার তিন হতো এবং এখানে আমরা বর্গের জায়গায় ঘন মিটার বলতাম ঠিক আছে তো এ হচ্ছে মেন বিষয় তো এইখানে পঞ্চাশ আর চল্লিশ গুণ করে আমরা দেখলাম দু হাজার হচ্ছে বর্গমিটার এখন আরেকটা জিনিস তোমাদের দেখিয়ে দিই আমরা যদি এখানে বর্গমিটার না লিখি তাহলে কি হবে হ্যাঁ হবে তাহলে মিটারের উপরে এখানে দুই লিখতে পারি মিটার স্কোয়ার লিখতে পারি একই বিষয় বোঝা গেল আচ্ছা তাহলে আশা করি তোমরা বুঝতে পেরেছ বর্গমিটারটা বাংলায় লেখা হয় আসলে সেটা মিটার স্কোয়ার তাহলে দেখতে পেলাম আমরা দু হাজার বর্গমিটার জমি টোটাল ঠিক আছে এখন সেই জমির ভালো করে দেখো সেই বাগানের মানে এর তাহলে দু হাজার এর অর্ধেক অর্ধেক মানে কত অর্ধেক মানে দুভাগের মধ্যে এক ভাগ মানে একের দুই অংশ তাহলে কতটা জমিতে সে বাগান করেছে বাগান করা অংশটাকে যদি আমরা দেখাতে চাই কালার হিসাবে তাহলে আমরা দেখতে পারবো যে এইটা হচ্ছে তার বাগান ঠিক আছে মানে বাগানের মধ্যে বাগান হুম তো তার সেই বাগানের কতটা ফুল বাগান মানে দু হাজার এর হুম দু হাজার এর অর্ধেক মানে দু হাজার এর মানে গুণ হাফ তাহলে হিসাব করে কি আসলো একে দুই দিয়ে ভাগ করলে কত হয় এক নিচে না লিখলেও চলে আর একে দুহা একে দুই দিয়ে ভাগ করলে এক হাজার তাহলে এক হাজার এককে এক হাজার ঠিক আছে নিচে তো কিছু নেই মানে এক লিখলেও চলে তাহলে টোটাল এক হাজার বর্গমিটার জমিতে সে কী করলো বাগান করেছে ফুলবাগান টোটাল তো বাগানই ফুলবাগান এক হাজার বর্গমিটার তাহলে বাগান হচ্ছে এক হাজার বর্গমিটার এত দূর অবধি ক্লিয়ার কিন্তু সে সব এক ফুল লাগায়নি সে সেই এক হাজারের আবার অর্ধেক করেছে এবং তার মধ্যে কী করেছে গাদা লাগিয়েছে অর্ধেকে আর অর্ধেকে হয়তো অন্য কিছু লাগিয়েছে গোলাপই হয়তো হবে তাহলে বাগানের অর্ধেকে কী করেছে ফুলবাগানের এই যে এটা হচ্ছে ফুলবাগান ঠিক আছে এই ফুল বাগানের এই যে ফুলবাগানের অর্ধেকে কী করেছে আবার বাগানের মানে আবার গুণ অর্ধেক মানে হাফ গাদা লাগিয়েছে তাহলে এক হাজার বর্গমিটারের আবার হাফ তাহলে এক হাজার বর্গমিটারের এর মানে তো গুণ এর হাফ সেটা কিন্তু দেখতে হবে দুই দিয়ে দুইকে ভাগ করলে এক হয় লিখবো না কিন্তু একে তো পাঁচশো হয় বা উপরে লিখবো তাহলে দেখতে পেলাম যে পাঁচশো বর্গমিটারে গাদা লাগিয়েছে আচ্ছা এখন প্রশ্ন হচ্ছে এই যে পাঁচশো বর্গমিটার এই যে জায়গাটা এই যে পাঁচশো বর্গমিটার এটা টোটাল জমির কত ভাগের মধ্যে কত ভাগ চোখ দিয়ে তাকিয়ে দেখো টোটাল চার ভাগের মধ্যে এটা হচ্ছে এক ভাগ ওকে এটাই আমরা অঙ্ক দিয়ে করব কিভাবে তুমি পরীক্ষায় কুড়ি নাম্বারের মধ্যে পরীক্ষা দিয়ে সতেরো পেলে কুড়িতে কুড়ি পাও জাস্ট বোঝানোর জন্য তো এই যে ব্যাপারটা এখানে আমি তোমাদের এইভাবে অঙ্ক এইভাবে দিই এটার মানে হচ্ছে তুমি কুড়ির মধ্যে সতেরো পেয়েছো ঠিক ওই রকম পাঁচশো বর্গমিটার জমি তোমাকে দেওয়া হলো টোটাল জমি তো তুমি জানো দু হাজার তো দু হাজারের মধ্যে পাঁচশো এটাকে অংশ হিসেবে লিখলে কী এই রকম লিখব দু হাজারের মধ্যে পাঁচশো ভোগে একটা দাগ থাকবে নিচে হর হিসাবে দু হাজার আর উপরে লব হিসাবে পাঁচশো এবং অংশ জিরো দুটো এখানেও কেটে দিলাম এখানেও কেটে দিলাম তাহলে উপরে থাকলো পাঁচ নিচে থাকলো কুড়ি একে পাঁচ দিয়ে ভাগ করলে কত হয় বলো একে পাঁচ দিয়ে ভাগ করলে কত হয় এক আর একে পাঁচ দিয়ে ভাগ করলে কত হয় বলো মানে কুড়িকে চার তাহলে ওপরে এক নিচে চার দেখতেই পাচ্ছ তাহলে দেখতে পালে যে গাঁদা ফুল একের চার অংশে লাগানো হয়েছে এখন প্রশ্ন হচ্ছে প্রথমেই তো যদি আমাদের বলে দিত তাহলে কি অঙ্কটা আরও সহজে করা যেত যে অর্ধেকের অর্ধেক অত গল্প না বলে যদি বলতো যে তিনি গাঁদা ফুল লাগিয়েছেন মোট জমির অর্ধেকের অর্ধেকে হ্যাঁ সহজে করা যেত কীরকম দেখো অর্ধেকের অর্ধেকে এটার মানে হচ্ছে হাফ এর হাফ অংশে তাই তো অর্ধেকের অর্ধেক মানে হাফের হাফ আমরা বলিও তো বাস্তব জীবনে তা এই যে এর মানে তো গুণ তাহলে তো এটাকে যদি নর্মালি লেখা যায় তাহলে কি লেখা যায় হাফ গুণ হাফ যেটা হয় তত অংশ তাহলে এক এককে ওপরে ওপরে গুণ করতে হয় তা তোমাদের শেখাচ্ছি ওপরে দুটো লবে লবে গুণ করে ওপরে লিখতে হয় এক এক আর হর হর দু এককে দুই এই দুই দুগুণে চার তাহলে অংশের অংশকে আমরা যদি একসাথে লিখি একটা অংশ হিসেবে লেখা যায় যেমন এটা একের চার তৈরি হলো কিভাবে এইভাবে তাহলে আমরা আমরা একটু আগে ছবিতেও দেখলাম একের চার অংশ আমাদের অ্যান্সার এসছে এবং এখানে খুব ছোটভাবে অঙ্কটা আমরা করে ফেলতেও পারলাম তাহলে হাফের হাফ মানে হাফ ইন্টু হাফ আর এর মানে গুণ তোমাদের এর আগেও শিখিয়েছি একের চার হয়ে গেল তাহলে একের চার মানে চার ভাগের এক ভাগ তাহলে এই টোটাল জমিটার এটা এটা একের চার বলতে বোঝায় এইরকম একটা অংশকে তাহলে এটাও একের চার এটাও একের চার এটাও একের চার ওকে চলো এবার আমরা আর একটু দেখে নিই হাফের হাফ এইভাবে হয় এইভাবে হয় তাহলে কি দেখলাম যে উপরে উপরে আর নিচে নিচে মানে লবে লবে গুণ হয় এটা বলে দিলাম তোমাদেরকে ঠিক ওই রকমভাবে তোমাদেরকে এখানে দেখানো হয়েছে যদি কেউ আমাকে বলে যে হাফের হাফ মানে কী হাফের হাফ মানে প্রথমে হাফ করো যেমন এটা হলুদটা বোঝাচ্ছে একটা অংশ সাদাটা একটা অংশ এবার হলুদের অর্ধেক তো নি ফেলেছি দিয়ে আমি তোমাকে ধরলাম যে শুধু হলুদটা নাও তাহলে এখন তোমার সামনে আছে কি শুধু হলুদ আমি বললাম এবার হলুদটাকে আবার মোড়াও তাহলে তুমি ভোগ দে আবার মোড়ালে ভোগ দিয়ে আবার কি করলে সরি আবার মোড়ালে এটাকে তুমি লাল করলে বা নীল করলে তাহলে এই অংশটা কতটা দেখতে পাচ্ছ এই অংশটা হচ্ছে চার ভাগের মধ্যে এক ভাগ কিরকম দেখতেই পাচ্ছ এক দুই তিন চার চারটে ভাগের মধ্যে এক ভাগ তো এই হচ্ছে মেন কনসেপ্ট চলো এবার দেখিনি তাহলে এখানে আমরা আজকে নতুন যে জিনিসটা শিখলাম এতক্ষণ পর্যন্ত যে না আমাকে যদি দুটো ভগ্নাংশকে গুণ করতে বলে আমি কি করব। যেমন ধরো দুটোর মধ্যে বলছে তাহলে দুটো তিনটির ক্ষেত্রেও তাই তো দুটোর মধ্যে যদি আমাকে এরকম কেউ একজন বলে দেয় যে দুটো গুণ করে কথা হবে বলতো তাহলে কি করব ওপরে যে লব আছে সে দুটো গুণ করে ওপরে লিখবো দেখতে পাচ্ছো দাগের উপরে আর হর নিচেরগুলো গুণ করে নিচে লিখবো তাহলে এক এককে এক তিন দুগুণে ছয় কেউ যদি বলে যে একের দুই গুণ একের তিন গুণ একের পাঁচ এটা তিনটির ক্ষেত্রেও তোমাদের একই হবে এক এক আচ্ছা এখানে চার করে দিলাম তাহলে এক এক সেই উত্তর দিয়ে আবার রেখে কোন সে এক চার এক চার তিন দুকনের যে ছয় হলো ছয় পাঁচ ছ তিরিশ তাহলে এই হয়ে গেল উত্তর ঠিক আছে আচ্ছা এবার চলো দেখিনি আয়েশার গল্পটা আয়েশার কাছে একটা ফিতে আছে এক মিটার লম্বা এক মিটার মানে কতটা জানো একশো সেমি একশো সেমি একটা ফিতে আছে তোমাদের স্কেল থাকে বড়গুলো দেখবে তিরিশ সেন্টিমিটারের লম্বা আর ছোটো স্কেলগুলো পনেরো সেন্টিমিটার এবার একশো কতটা বুঝে নাও আচ্ছা দর্জির কাছে এক মিটার লম্বা ফিতে বেশিরভাগ থাকে গলার ওপরে দেওয়া থাকে তো সে সে ফিতে আনার পর সে দেখছে তার যে কাজ সেই কার্ডবোর্ডটাকে মোড়ার জন্যে দেখছে অতটা লাগবে না সে কী করলো টোটাল এই যে লম্বা একটা ফিতে সে করলো কি এই পাঁচটা ভাগ করলো পাঁচটা ভাগ করে পাঁচ ভাগের মধ্যে সে দুভাগ নিল তাহলে এরকম টাইপের এই যে পাঁচ ভাগের মধ্যে সে এইটুক নিল এইটুক ওকে নিয়ে দেখলো না আরও বেশি হয়ে যাচ্ছে আবার কী করলো এই পাঁচটা ভাগকে সে আবার চারটে করলো ভাগ চারটে ভাগ করে সে কি করলো তিন ভাগ নিল তাহলে এই দেখো এই তিন যেটুক নিয়েছিল সেটাকে চার ভাগ করে দিলাম এবার দিয়ে এবার এইটুক নিল আমি একটু হলুদ কালার দিয়ে দিই তাহলে বুঝতে সুবিধা হবে হুম তো আপাতত আমরা দেখতে পাচ্ছি যে আমাদের সামনে ও অ্যাকচুয়ালি ফিতে নিয়েছে এতটা হুম তো ফিতে টোটাল ভাগ যদি আমরা লক্ষ্য করি দেখো এক একটা ভাগকে তো আমরা দুটো করে লাস্টে ভাগ করতে হয়েছে আবার তাহলে এইগুলোকে আমরা যদি করে দিই তাহলে বুঝে নাও দেখো দশটা ভাগের মধ্যে অ্যাকচুয়ালি সে তিন ভাগ নিয়েছে ঠিক আছে সমান ভাগে ভাগ করার পর এটা বুঝতে সুবিধা সব থেকে ভালো হতো এটাকে যদি একটু আয়তক্ষেত্রে দেখাতাম তাহলে সুবিধাটা বেশি হতো যদিও লম্বা দাগ দিয়ে তোমাদের একটু অসুবিধা হবে তো যাই হোক দশ ভাগের মধ্যে আমরা দেখতেই পাচ্ছি যে সে তিন ভাগ ব্যবহার করছে চলো আমরা ওটা এবার একটু অন্যভাবে দেখি সে মোট ফিতে নিয়ে দুয়ের পাঁচ অংশের তিনের চার অংশ দেখো অংশের অংশ মানে কি গুণ করতে হয় তিন দুগুণে ছয় চার পাঁচা কুড়ি তাহলে উত্তরটা হচ্ছে ছয়ের কুড়ি আমার এসছিল কত বললাম তোমাদেরকে তিনের দশ আসলে ছয়ের কুড়ি আর তিনের দশ আলাদা না একই একে তিন দিয়ে ভাগ করো এই দুই দিয়ে ভাগ করো তিন একেও দুই দিয়ে ভাগ করো দশ দেখো তো ছয়ের কুড়ি আর তিনের দশ একই জিনিস এটা একটু লঘিষ্ট আকারে ছোট করে কাটাকাটি করে ছোট করে দিলাম এদের বলা হয় সমতুল্য ভগ্নাংশ ঠিক আছে তো দেখো এখানেও ঠিক সেই জিনিসটাই চলে এসছে তো আরও একভাবে দেখা যেতে পারে কীরকম যে মোট ফিতে তো একশো সে প্রথমে পাঁচ ভাগের মধ্যে দুভাগ নিল তো একশোকে ফিতের এর মানে গুণ পাঁচ কুড়ি কুড়ি দোকানে চল্লিশ তাহলে হচ্ছে চল্লিশ কি নাতে দুই আর কুড়ি গুণ করলে চল্লিশ সেমি হয় সে প্রথমে চল্লিশ সেমি ফিতে নিল সে চল্লিশ সেমি ফিতে আবার চার ভাগে ভাগ করলো তে যে তিন ভাগ নিল এই যে ফিতের এর মানে তো গুণ তো দেখো চার দশের চল্লিশ তিন দশের তিরিশ সে টোটাল তিরিশ সেমি ফিতে পেলো এটা আমি টেস্ট করে দেখি যে একবারে যদি করি তাহলে কি হবে অংশের অংশকে এক জায়গায় করলে চার পাঁচটা নিচে কুড়ি আর তিন দোকানে ছয় এত অংশ হয় এইটা দিয়ে আমরা ডাইরেক্ট করব একশো সেমির এই যে এর একটা জিরো একটা জিরো দুই দিয়ে এটা করলাম পাঁচ পাঁচ ছক দেখো তার মানে এটা সঠিক আছে কোনো সমস্যা নেই ওকে আচ্ছা যে জিনিসটা আমি বোঝানো বলছিলাম একটু আগে ওটাই তো অংশের অংশকে এক জায়গায় করা যায় একটা ভাবে যায় এটাকে তোমরা টোটালি নেগলেক্ট করো কারণ আছে যেটা বলছি সেটা আপাতত শোনো যদি নিজে নিজে পারো করে নেবে এটা আরও তোমাদের এই অঙ্কের কনসেপ্টকে একটু বিগড়িয়ে দেবে আপাতত সেই জন্যে আমি এটাকে একটু রাখতে বলছি হুম আচ্ছা চলো এবার আমরা এই যে চ্যাপ্টার ভগ্নাংশকে পূর্ণ সংখ্যা দিয়ে আর ভগ্নাংশ দিয়ে গুণ আর ভাগ এই অধ্যায়টা আমাদের এখন কন্টিনিউ আছে চলছে আচ্ছা সেটাই আমরা এবার করব একটু আগে এই কনসেপ্টটা তোমাদের শেখালাম যে গুণের ক্ষেত্রে উপরের দুটো গুণ করে উপরে যায় লবগুলো আর নিচেরগুলো গুণ করে নিচে যায় এটাও তোমাদের শেখালাম আচ্ছা এবার কনসেপ্ট সেভেনে চলে আসো মোহিনী খুব গল্পের বই পড়তে ভালোবাসে ঠিক আছে সে এক ঘন্টায় একটি গল্পের বইয়ের তিন ভাগের মধ্যে এক ভাগ মানে এত অংশ সে পড়ে ফেলেছে ক ঘন্টায় এক ঘন্টায় আচ্ছা সে যদি এত ঘন্টা ধরে পড়ে তাহলে সে কতটা পড়বে এই ধরনের আমরা কী করি যখন কোনো জায়গায় বলা থাকে যে এক ঘন্টায় যদি যদি এক ঘন্টায় যদি তুমি দুটো আম খাও দু ঘন্টায় কত খাবে দুই দিয়ে গুণ করো তিন ঘন্টায় কত হবে তিন গুণ করো আর একটু ক্লিয়ার করি এক ঘন্টায় তুমি দুটো আম খাও তাহলে চার ঘন্টায় কত খাবে একে চার দিয়ে গুণ যদি বলি চল্লিশ ঘন্টায় কত হবে চল্লিশ দিয়ে গুণ যদি বলি চারশো ঘন্টা কত হবে চারশো দিয়ে গুণ তাহলে এক ঘন্টায় যদি এক ঘন্টায় যদি কোনো যদি দেওয়া থাকে আর সেটাকে উত্তর যদি অনেক ঘণ্টায় বের করতে হয় বা অন্য যে কোনো ঘন্টায় তাহলে সেটা দিয়ে জাস্ট গুণ করতে হয় এখানেও ঠিক তাই এক ঘন্টায় সে গল্পের বই পড়ে এতটা তাহলে এত ঘন্টায় কতটা তাহলে এটা আর এটা গুণ করব এখানেও ঠিক এক ঘন্টায় বই পড়ে এত অংশ এটাকে আমরা গুণ করবো পাঁচের ছয় দিয়ে এইটা আর এটা তাহলে আমার বেরিয়ে যাবে ঠিক তাই করেছি একের তিনের সাথে পাঁচের ছয় গুণ করেছি এবং এখানে আমরা দেখতে পেরেছি আমি পাঁচ কে পাঁচ হবে তিন ছয় আঠারো হবে তুমি বলবে এটা করলেন না কেন আমি এটা করবো না আমি এতক্ষণ ধরে এটা বোঝাচ্ছি প্রায় ষোলো মিনিট ধরে এত এটা আমার ব্রেনের মধ্যে চলে গেছে যখন যে জিনিসটার মধ্যে চলে গেছে এটা আমার ডাইরেক্ট আমি বুঝে গেছে আমি এখানে করব তোমরাও ঠিক এরকমটা করার চেষ্টা করবে এ তো অঙ্ক ক্রিয়েটিভিটি বাড়বে আরও বেশি থিঙ্কিং পাওয়ার বাড়বে ওকে চলো এবার দেখে নিই এইটা এইটা আর এইটা এর এই যে জিনিসটা আছে পাঁচের আঠারো একের তিনের থেকে আর পাঁচের ছয়ের থেকে বড় না ছোট দেখি প্রথম আমরা টেস্ট করব একের তিন এটার একটা সুন্দর কনসেপ্ট আছে এটার মানে হচ্ছে আঠারো ভাগের পাঁচ ভাগ যদি এখানে আঠারো লেখা থাকতো কোথায় নাতে এই জায়গাটাই আর এই জায়গাটাই তাহলে আমি বলে দিতাম ছোট না বড় যেমন উদাহরণ দিয়ে দেখাচ্ছে তোমাদের এখানে আমি একটু ই করে নিই তাহলে সুবিধা হবে যেমন ধরো এ এর নিচে ছয় আছে এর নিচে ছয় আছে এর নিচে ছয় আছে কিন্তু এর নিচে দুই আছে এর নিচে এক আছে এর নিচে তিন আছে বলো বড়ো কে এটা কেননা নিচে দেখে বোঝা যাচ্ছে নিচে তো সমান থাকলে ওপরে যে বড় হয় সেই বড় হয় তাহলে নিচে তো সমান নেই তাহলে আমি কী করে বলবো বলতে পারবো না তার জন্য আমাকে নিচে সেম করতে হবে আর একটু আগে কী শেখালাম এইখানে চলে এসো যে একই সংখ্যা দিয়ে দেখো শিখেছিলাম না যে একে এই ছ ছয়ের কুড়ি আর তিনের দশ একই জিনিস এইটা আর এটা একই তাহলে একই কেন একই কারণ এটাকে ছয়কে এবং কে আমরা দুই দিয়ে ভাগ করে এটা বানাতে পারি তো ভাগ করে কোনো জিনিস যেটা বানাবো সেটা একই থাকে ওই রকম গুণ করেও একই থাকে এবার কে যদি আমি পাঁচ দ্বিগুণ করি তিন পাঁচা পনেরো আর তিন দশে তিরিশ এই তিন পাঁচা পনেরো পাঁচ দ্বিগুণ করলে আমি পাঁচ দশে পঞ্চাশ একই জিনিস ছয়ের কুড়িও যায় তিনের দশও যায় পনেরো পঞ্চাশও তাই তাহলে বুঝতে পারছো কোনো একটা ভগ্নাংশর উপর এবং নিচকে একই সংখ্যা দিয়ে গুণ কিংবা ভাগ করে ভগ্নাংশ পাল্টায় না দেখতে আলাদা হয় লঘিষ্ঠ বা গরিষ্ঠ আকারে দেখায় কিন্তু মান একই থাকে ঠিক ওই রকমই এখানে আমরা কনসেপ্ট ব্যবহার করব কীরকম তাহলে এক কাজ করি একটু এখানে লিখছি দেখো পাঁচের আঠেরো একের তিন পাঁচের ছয় এইটাকে আমরা আঠারো বানাতে হবে এবং আঠারোই আছে এটাকে নিয়ে এটাকে কিচ্ছু করব না আমরা কিন্তু এইটার ওপর আর নিচকে এক এমন সংখ্যা দিয়ে গুণ করব ওপরে যা নিচেও কিন্তু তাই দিয়েই গুণ করতে হবে আবার নিচে কত বানাতে হবে আঠেরো তাহলে একে ছয় দেয়ার একে ছয় দিয়ে গুণ করে দিই তিন ছয় আঠেরো ছয় ছয় তাহলে খুব সুন্দরভাবে এই একের তিনটা একের তিন বলতে বোঝায় ছয়ের আঠারো মাথা মনে থাকবে একই জিনিস এবার একে আর একেও আঠারো বানাতে হবে একেও তিন দি একেও তিন দ্বিগুণ করি তাহলে এটাও হয়ে গেল আঠারো তিন ছ আঠারো তিন পাঁচে পনেরো তাহলে এই পাঁচের ছয়ও যা পনেরো আঠারো তাই এবার তুমি আমার দিকে তাকিয়ে বলো এদের মধ্যে এই যে পাঁচের আঠারো ছয়ের আঠারোর থেকে বড় না ছোট অবশ্যই ছোট এবং পনেরো আঠারোর থেকেও ছোট তাহলে এ কী হচ্ছে উত্তরটা হবে ছোটো কিভাবে করিয়েছে দেখো একের তিনকেও দেখো হরগুলিকে আঠারোতে কনভার্ট করে দিয়েছে কী দিয়ে গুণ করবে সেটা তোমার ব্রেনে খাটাবো আমাকে আঠারো বানাতে হবে তাহলে ওপর এবং নিচকে সেম জিনিস দিয়ে গুণ করতে হবে নাহলে কিন্তু ভগ্নাংশ পাল্টে যাবে ঠিক আছে এখানেও ঠিক তিন দিয়ে আমি যা করলাম সেটাই চলো আরও কয়েকটা দেখায় উদাহরণ তাহলে দেখতে পালে এটা এ হচ্ছে সবথেকে ছোটো তাহলে তার থেকে একটু বড়োকে ছয়ের আঠারো মানে একের তিন এই যে আর একের তিনের থেকেও বড় হচ্ছে পাঁচের ছয় মানে পনেরোর আঠারো ওকে এবার আমরা যদি দুটি অপ্রকৃত ভগ্নাংশ গুণ করি তবে কি একই সম্পর্ক পাবো চলো দেখে নি এবার একটা প্রশ্ন আমার একটা ইম্পর্টেন্ট প্রশ্ন একটু আগে আমরা দেখলাম এই যে একের তিন দেখছো এটা কী ধরনের ভগ্নাংশ তাই তো আমি একটু ক্লিয়ার করি বলো একের তিন হচ্ছে প্রকৃত ভগ্নাংশ যার উপরে ছোটো থাকে তাকে প্রকৃত ভগ্নাংশ বলে তাহলে এটা একটা প্রকৃত ভগ্নাংশ এটাও একটা প্রকৃত ভগ্নাংশ তাহলে দুটো প্রকৃত ভগ্নাংশ গুণ করে আমরা কি পেলাম এটা পেলাম পাঁচের আঠারো দেখো পাঁচের আঠারোটাই থেকে ছোটো তাহলে কী শিখলে দুটো প্রকৃত ভগ্নাংশ গুণ করে যেটা আমরা পাবো সেটা যে দুটো থেকে গুণ করে পেয়েছি তার থেকেও ছোট হয়ে যায় তাহলে গুণ করেও ছোট হতে পারে তাহলে দেখলে কি তাতে দেখো এইটা আর এইটা গুণ করে তো এটা পেয়েছি তো এ কিন্তু এর থেকেও ছোটো আবার এর থেকেও ছোট ঠিক আছে কিন্তু যদি আমরা অপ্রকৃত নিই অপ্রকৃত মানে উপরে বড় লব বড় তোকে দেখতে পাচ্ছ এটা একটু পাঁচের দুই দুয়ের থেকে পাঁচ বড় আবার দেখো এখানে বড় এই ক্ষেত্রে কি হবে পাশ ৩৫ আর তিন দোকানে ছয় আমরা পাচ্ছি কত পঁয়ত্রিশ বাই ছয় এবার টেস্ট করে দেখি তখন পাঁচের দুইকে আমরা নিচে ছয় করার জন্যে দুই দিয়ে এই যে তিন দিয়ে তিন দিয়ে গুণ করেছিলাম তিন পাঁচা পনেরো তিন দোকানে ছয় নিচে ছয় তৈরি হয়ে গেছে ভেরি গুড কারণ অ্যান্সারটা নিচে ছয় আছে একেও তাই উপরের নিচে দুই দিয়ে গুণ করে ১৪ বাই ছয় হলো এবার তাকে দেখলাম এ পঁয়ত্রিশ মানে নিজে সব থেকে বড়ো তাহলে আমরা কি শিখলাম যদি দুটো অপ্রকৃত ভগ্নাংশ গুণ করে কোনো কিছু একটা পাই তাহলে সে বাকি দুজনের থেকে বড় হবে তাহলে কি শিখলাম যদি দুটো প্রকৃত ভগ্নাংশ গুণ করি এই যে গুণ ফলটা সে প্রত্যেকটার থেকে এর থেকেও ছোটো হবে আর একটা যে সংখ্যা যে যে দুটো গুণ করে যে দুটো গুণ করে এটা পেলাম সেই অ্যান্সারটা এই প্রত্যেকটার থেকে ছোটো হবে কিন্তু যদি অপ্রকৃতর মধ্যে গুণ হয় হুম অপ্রকৃত দুটো গুণ করে যে অ্যান্সারটা পাবো সে কিন্তু প্রত্যেকের থেকে বড়ো হবে ঠিক আছে যেমন এই দুটো এ গুণ করে আমি এটা পেয়েছি এই দুজনের মধ্যে তাহলে ইয়ে হচ্ছে থেকে বড়ো এর থেকেও বড় এর থেকেও বড়ো কিন্তু প্রকৃত তো কেসটা উল্টো ঠিক আছে চলো এবার দেখিনি এইবার দেখি এই দুটো ভগ্নাংশ কি হ্যাঁ এটাও প্রকৃত এটাও প্রকৃত ঠিক আছে তাহলে দুটো প্রকৃত ভগ্নাংশ গুণ করে এটা পেয়েছে মানে এ হচ্ছে থেকে ছোট এ এর থেকেও ছোট এর থেকেও ছোট তাহলে দুটি প্রকৃত ভগ্নাংশের গুণফল যে গুণ্য আর যে গুণক গুণ্য মানে ধরো দুই গুণ তিন সমান সমান ছয় পেলাম এটাকে বলে গুণ্য এটাকে বলে গুণক ঠিক আছে বোঝা গেল তাহলে এখানেও ঠিক তাই যেমন একে এইটা হচ্ছে গুণ্য এটা হচ্ছে গুণক আর এটা হচ্ছে গুণফল তাহলে গুণফল সময় ছোটো হবে যদি প্রকৃত হয় দুটো ভগ্নাংশই তবেই কিন্তু আর দুটো প্রকৃত ভগ্নাংশের গুণফল কিন্তু প্রকৃতই হয় তিনজনাই প্রকৃত হয়ে যাচ্ছে তাহলে এবার দেখুই এটাও প্রকৃত এটাও প্রকৃত তিন দোকানে ছয় পঁচাশটে চল্লিশ তাহলে এও প্রকৃত হবে দুটো যেহেতু এ প্রকৃত এ প্রকৃত তাহলে এও প্রকৃত হবে ঠিক আছে তাহলে এই ক্ষেত্রে সব থেকে ছোটো এর থেকে ছোটো এর থেকে ছোটো এ দেখো লিখে দেবে এখানে দুয়ের পাশ লিখবে আর এখানে লিখবে তিনের আট লিখব কী লিখবো যে এই কথাটাই এইটা এইটাই ঘুরিয়ে আরেকবার লিখব দুটি প্রকৃত ভাগ্নাংশের গুণফল ফল গুণ্য ও গুণকের চেয়ে ছোট হয় ফলটা ঠিক আছে তিন চারা বারো সাতাশটে ছাপান্ন তাহলে এখানে লিখব ছাপান সরি বারো বাই ছাপান্ন থেকে চারের সাতের থেকেও ছোট আবার বারো বাই ছাপান্ন তিনের আটের থেকেও ছোট এই কথাটা এখানে লিখে দেব এখনও পর্যন্ত এবার দুটি প্রকৃত ইচ্ছা মতো নিজের মতো নেই একের তিন আর দুয়ের পাঁচ নাই তো আবার নাই তো এই দুটো গুণ করে ওই এখানে একের তিন আর দুয়ের পাঁচ গুণ করে কত হচ্ছে দুই তিন পাঁচা পনেরো তবে এখানে লিখবো যে দুয়ের পনেরো একের তিনের থেকে ছোট আবার দুয়ের পনেরো দুয়ের পাঁচের থেকে ছোট এই কথাটা এখানে লিখবো যে দুটো অপ্রকৃত ভগ দুটি অপ্রকৃত ভগ্নাংশের গুণফল প্রকৃত ভগ্নাংশ হয় এবং দুটি প্রকৃত ভগ্নাংশের গুণফল সর্বদা গুণ্য এবং গুণকের থেকে ছোট হয় এইবার কিন্তু বড় দিয়ে দিয়েছে তাহলে এ বড় সব থেকে এর থেকে বড় এর থেকে বড় দেখো দেখতেই পাচ্ছ এবং এখানে ওই কথাটাই লিখবো এখানে বড়ো কথাটা লিখে দেবো যে গুণফলটা কিন্তু গুণ আর গুণকের থেকে বড়ো কেননা এরা দুজনাই অপ্রকৃত এও অপ্রকৃত এও অপ্রকৃত এবং এও অপ্রকৃত হবে দুটো অপ্রকৃত ভগ্নাংশ গুণ করে দেখো ছয় থেকে পঁয়ত্রিশ বড়ো সে অপ্রকৃত হবে তিন পাঁচা পনেরো চার দোকানে আট তাহলে পনেরোর আট তিনের দুয়ের থেকে বড়ো পনেরো আট পাঁচের চারের থেকে বড়ো এই কথাটা এখানে লিখে দেব ছয় সাতের বিয়াল্লিশ পাঁচ পাঁচা পঁচিশ তাহলে বিয়াল্লিশের পঁচিশ কার থেকে বড়ো সাতের পাঁচের থেকে বড়ো বিয়াল্লিশের পঁচিশ ছয়ের পাঁচের থেকে বড় এবং এখানে আমরা লিখে দেবো যে দুটি অপ্রকৃত ভগ্নাংশের গুণ ফল কার থেকে নাতে এর থেকে গুণ এবং গুণকের থেকে বড় নিজের ইচ্ছা মতো দুটো নিয়ে নিতে পারো আমি নিলাম ধরো তিনের নিচের থেকে বড়ো এক আচ্ছা তিনের দুই আর দুয়ের পা তিনের দুই আর দুয়ের দুয়ের না আটের পাঁচ তিন আষ্টে চব্বিশ পাঁচ দুখানে দশ এখানে লিখে দেব চব্বিশের বাই দশ এ কার থেকে বড়ো তিনের দুয়ের থেকে বড়ো চব্বিশ বাই দশ একার থেকে বড়ো আটের পাঁচের থেকে বড়ো এবং এই কথাটা লিখে দেবো যে গুণ ফলটা গণ্য থেকে বড়ো হয় যদি অপ্রকৃত হয় তবে এটাই চলো এবার নিজে করি ছয়ের তিন দেখে নি রোহিত এক ঘন্টায় কতটা যায় বলা আছে এত ঘন্টায় কতটা যাবে আমি তোমাদের শেখালাম না এক ঘন্টায় এতটা আম খেলে চার ঘন্টায় কত চার দিয়ে আর আমকে গুণ করতে হবে ঠিক ওরকম এক ঘন্টা যদি এতটা যায় এত ঘন্টায় কতটা যাবে এটা আর এটা আমরা গুন করবো চলো গুন করে দিই এক পূর্ণ একের দুই গুণ ছয় পূর্ণ একের দুই এবং এটা উত্তর হবে দেখো কতটা পথ মানে কিমিতে উত্তর হবে ব্র্যাকেট করে তবে তিনের দুই দেখো এইরকম যখন ভগ্নাংশ থাকে সেটাকে দেখো এক পূর্ণ একের দুই এটাকে এটাকে কি ভগ্নাংশ বলা হয় মিশ্র ভগ্নাংশ এটাকে অপ্রকৃত ভগ্নাংশে কনভার্ট করা যায় মিশ্র থেকে অপ্রকৃতই হয় কারণ অপ্রকৃত থেকেই মিশ্র তৈরি হয়েছে তো এটাকে কীভাবে করতে হয় দেখো নিচের হর আর এই পূর্ণ সংখ্যা গুণ করতে হয় দু এককে দুই তাহলে উত্তর কত দুই সেই দুই এর সাথে এইটা যোগ করতে হয় এটা যোগ করতে হয় তাহলে দু এর আগে তিন আর নিচে দুই যদি ওরকম সাত পূর্ণ পাঁচের সাত থাকে তাহলে কি করবা আচ্ছা আট করে দিলাম তাহলে সাতাশটে ছাপান্ন আর পাঁচ একষট্টি আর আট এরকম ঠিক আছে তো এখানেও ঠিক তাই এত গুণ ছয় দুকানে বারো আরে একে তেরো বাই দুই কিমি এবং এখানে আমরা কী করব তিন তেরো উনচল্লিশ আর দুই দোকানে চার এত কিমি এখন ভগ্নাংশে চালে ভগ্নাংশ করে দিতে পারো কীরকমভাবে আমি দেখে দিচ্ছি থার্টি নাইনকে চার দিয়ে ভাগ করতে হবে হুম চার দিয়ে ভাগ করলে হবে চার নাম ছত্রিশ বিয়োগ করে তিন ওপরে চলে যাবে তিন আর নিচে চলে আসবে চার এত কিমি এটাকে আমরা মিশ্র হিসাবে লিখতে পারি নয়পূর্ণ পূর্ণ তিনের চার কিমি আচ্ছা এবার নেক্সট অঙ্ক দেখে নিই মোট জমির এত অংশের এত অংশ বাড়ি করেছেন দেখো অংশের অংশ আছে না একসাথে অংশ হিসাবে দেখানো যাবে আর বাকি অংশে কিন্তু সে চাষ করেছে তিনি তার জমির কত অংশে বাড়ি করেছেন আর কত অংশে চাষ করেছেন দেখাতে হবে আগে বাড়ি করেছেন কত অংশ দেখি বাড়ি বাড়ি হচ্ছে এই যে তিনের পাঁচ এই যে এর বলছে গুণ চারের সাত অংশ ব্র্যাকেটে রাখো ভালো হবে কেন বলেছিলাম অংশের অংশ একসাথে গুণ হিসেবে দেখানো যায় চারা কি শিখেছিলাম লবগুলো গুণ করে ওপরে লিখতে হয় তিন চারা বারো পাঁচ পঁয়ত্রিশ অংশ আচ্ছা আর বাকি অংশ সরি হ্যাঁ বাকি অংশতে তিনি কি করেছেন চাষ করেছেন এবার চাষ করতে গেলে কী করতে হয় চাষ হচ্ছে পঁয়ত্রিশের মধ্যে বারো করেছেন তাহলে তিনিকে বাকি ভাগগুলো তিনি কি করেছেন চাষ করেছেন তাহলে টোটাল জমি সবসময় মনে রাখবে টোটাল মানেই হচ্ছে এক অংশ এই এক অংশ থেকে বিয়োগ হবে বারো বাই পঁয়ত্রিশ এটা বেশি ব্রেন খাটানোর দরকার নয় এটুকুই ভাববে এক অংশ মানে মোট আর মোট মানে কত ভাগ পঁয়ত্রিশ ভাগ তার মধ্যে কত ভাগ বাড়ি করেছে বারো ভাগ তাহলে পঁয়ত্রিশের মধ্যে বারো বাদ যাবে আর নিচে পঁয়ত্রিশ হবে তাহলে হচ্ছে কত তিন তেইশ বাই পঁয়ত্রিশ অংশ আশা করি বুঝতে পেরেছ যদি কোনো জায়গায় এক অংশ থেকে বিয়োগ করতে হয় তাহলে তোমরা নর্মালি ভাববে যে নিচে যতটা আছে সেটা টোটাল আর এটা এটা বারো ভাগ তাহলে মানে এটা মানে যে মোটের মধ্যে বারো বাদ দিতে হবে মানে অ্যাকচুয়ালি পঁয়ত্রিশের মধ্যে বারো বাদ দিয়ে দেখতে হবে কতটা কতটার মধ্যে মোট পঁয়ত্রিশের মধ্যে এটা যে মেন কনসেপ্ট এখানে লসেও করো পঁয়ত্রিশ দিয়ে এককে গুণ করো ওই কনসেপ্ট এই এক অংশর ক্ষেত্রে আনবে না অন্য ক্ষেত্রে আনবে এই ক্ষেত্রে এইভাবেই করবে চলো নেক্সট দেখে নিই গুণ করতে হবে খুব সিম্পল এক একটা থেকে শুরু করি এক গুণ করলে খুব সহজ উপরে উপরে গুণ করতে হয় পাঁচ দোকানে দশ আর তিন ছয় আঠারো এটা হচ্ছে উত্তর তুমি যদি চাও এটাকে আরো শর্ট করতে তাহলে একে দুই দিয়ে ভাগ করলে কত হয় পাঁচ একে দুই দিয়ে ভাগ করলে কত হয় নয় এটাতেই উত্তর হয়ে যাচ্ছে কিন্তু এটা আমি লখিষ্ঠ করে দিলাম চলো দুয়েটটা দেখি দুয়েটটা বলেছে সাতের আট গুণ তিনের দশ এখানেও ঠিক তার তিন সাততে একুশ আর নিচে আট দশে আশি হয়ে গেল তিনেরটা দেখেনি নিই উনিশ পূর্ণ তিনের চার গুণ একের সাত খুব সহজ অঙ্ক এটা একটা গুণ করতে হয় চার কুড়ি তো আশি তো হচ্ছে না আশির কম হবে চার মানে সেভেন্টি ঠিক আছে তো চার নাম ছত্রিশের ছয় হাত থেকে তিন চার চার আর সাত ছিয়াত্তর আর এই হাতের তিন যোগ করে কোনটা হচ্ছে ছিয়াত্তর আর তিন যেটা হয় তাহলে ছিয়াত্তরের তিনে উনআশি তাহলে আমি এখানে লিখবো সেভেন্টি নাইন বাই ফোর গুণ একের সাত সেভেন্টি নাইন আর এক গুণ করলে সেভেন্টি নাইনই হয় আচ্ছা সাত আঠাশ হয়ে গেল নেক্সট আইভিএটটা দেখি চলো নি ষোলো বাই পাঁচ গুণ সাতাশ বাই সাত ষোলো আর সাতাশ গুণ করে যেটা হবে পাঁচ সাত পঁয়ত্রিশ নিচে এবার ষোলো আর সাতাশ গুণ করছি আর হাতে থাকলো চারশো বত্রিশ তাড়াহুড়া করতে গিয়ে অনেক সময় ছোটোখাটো গুণ ভুল ত্রুটি যদি আমার হয় তোমরা সেগুলোকে একটু দেখে নেবে হ্যাঁ আমি একটু তাড়াতাড়ি ভিডিওটা ছোট করার চেষ্টা করছি কারণ আমাকে আপলোডও করতে হবে আচ্ছা নেক্সট দেখি দুটি অপ্রকৃত ভগ্নাংশের গুণফল দেখো এখানে কিন্তু অপ্রকৃত বলেছে সর্বদা কী ভগ্নাংশ হবে অপ্রকৃতই হবে আমরা দেখিয়েছিলাম দুয়ের তিন আর তিনের পাঁচ এই দুটো অপ্রকৃত ভগ্নাংশ কারণ না এটা অপ্রকৃত নেই এটা প্রকৃত সরি তিনের দুই পাঁচের তিন তিন পাঁচা পনেরো দেখো উপরে বড়ো উপরে বড় উপরে বড়ই হচ্ছে তাহলে দুটো অপ্রকৃত ভগ্নাংশ গুণ থেকে গুণফলটা অপ্রকৃতই তৈরি হয় নেক্সট দেখে নি আর একটা আছে বলতে চাইছে দুটি ও চারের অঙ্কটা মিস হয়ে গেছে দুটি প্রকৃত ভগ্নাংশের গুণফল সবসময় প্রকৃত হবে ঠিক আছে আচ্ছা আশা করি কমপ্লিট হয়ে গেছে তো এর পরে তোমাদেরকে যে অঙ্কগুলো করাবো এর পরের পেজ মানে এইটটি থ্রি থেকে আমরা স্টার্ট করব। আশা করি তোমাদের এই কনসেপ্ট ক্লিয়ার হয়ে গেছে তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করো বন্ধুদের সাথে শেয়ার করো আর অনেক দিন পরে ভিডিও আনার জন্য অনেক আমি দুঃখিত অবশ্যই কন্টিনিউ ভিডিও পাবে তবে প্লিজ তোমরা কমেন্ট করো ঠিক আছে